আসসালামু আলাইকুম, মিতি রান্নাঘর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি রান্না করব মুরগির পাখনা, এটার সাথে আমি ডিম দিব। আর এখানে আমার লাগছে 3টা টমেটো, একটা পেঁয়াজ, ছোট একটা পেঁয়াজ, আর লাগছে 3 চামচ আদা বাটা, আর হাফ চামচ রসুন বাটা, আর লাগছে মরিচ, হলুদ পরিমাণ মতো, এগুলো আপনারা যেমন ঝাল খাবেন, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। ধনিয়া গুঁড়া আমি 1/2 টিস্পুনেরও কম দিয়েছি, কারণ ধনিয়া বেশি দিলে আপনার তরকারিটা কালো হয়ে যায় এর জন্য। আর মশলার মধ্যে তেজপাতা আর একটা দারচিনি, যেহেতু আমি গরম মশলাটা এখানে ইউজ করব এর জন্য। তাই ওকে, শুরু করা যাক। এখন আমি এটার মধ্যে তেল দিয়ে নিব। বিসমিল্লাহ, তেল অল্পই আমি ইউজ করি, বেশি তেল খাওয়া তো ভালো না, তাই না? এখন এটার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। লবণ দিব, এদিকে লাল হয়ে গেলে তখন আমি পেঁয়াজগুলো ভাজা একটু হবে, কালার চলে আসবে, তখন আমি আদা রসুন দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল হয়ে আসছে, এখন আমি এর মধ্যে আদা রসুনগুলো দিয়ে দিব। অল্প পানি দিয়ে দিব, এটা ভালো করে এখন কষাবো। আদা রসুনটাকে ভালো মতো কষাতে হবে, যেন গন্ধ না আসে, গন্ধ আসলে ভালো লাগবে না তরকারি খেতে। আদা রসুনটা আমার এখন কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে একটু নেড়ে ফেড়ে পরে আবার অল্প পানি দিয়ে দিব। মশলাগুলো ভালো মতো কষানো হয়নি, তারপর আমি এর মধ্যে আবার অল্প পানি দিয়ে দিব। অল্প পানি দিয়ে আবার মশলাটাকে কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা আমার উপরে উঠে আসছে, তেল উপরে উঠে আসলে বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টমেটোগুলো ফার্স্টে দিয়ে দিব। মশলা দুটো দিয়ে দিলাম, এটাকে এখন আমি ভালো মতো নাড়াচাড়া করব। টমেটো ছাড়াও রান্না করা যায়, টমেটো দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় টেস্টটা আরো বেড়ে যায়, চিকেনের টেস্টটা আরো বেড়ে যায়। আর যেহেতু আমার ঘরে বাচ্চারা খাবে, এর জন্য আমি ওই টমেটো দিয়েই সবসময় চিকেনটাকে রান্না করার চেষ্টা করি, ওদের জন্য বেশি তো ঝাল দেওয়া যায় না, যার জন্য একটু টমেটো দিয়ে একটা টেস্ট আনার আমি চেষ্টা করি। আমার টমেটোটাও সফট হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিব। এই চিকেনের পাখনাগুলো খেতে খুবই মজা লাগে। আমরা এটা খুবই পছন্দ করি আমাদের ঘরে।
ডিমগুলোকে আমি সবার শেষে দিব, ডিমগুলোকে এখন আমি দিব না। ভালো মতো নেড়ে চেড়ে নিই। এটার মধ্যে এখন আমি গরম মশলাটা দিয়ে দিব, যেহেতু আমি গোটা মশলা ইউজ করিনি যার জন্য আমি একটু গরম মশলাটা বেশি করে দিব। আমার বাচ্চারা গোটা মশলাটা খেতে পছন্দ করে না, যার জন্য আমি গরম মশলাটা এভাবে দিয়ে থাকি। এখন এটাকে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি যেভাবে রান্না করছি সেভাবে আপনাদের দেখাচ্ছি, আগে করে দিতে পারেন, এটাতেও কোনো সমস্যা নেই। এভাবে যে দিতে হবে সেটাও কোনো মানে নাই, আগে পরেও দেওয়া যাবে, আগে পরে দিলেও টেস্ট যে একবারে খারাপ হয়ে যাবে তা না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর আমি এখানে কোনো পানি ইউজ করবো না, কারণ এই মাংস থেকে যেহেতু এটা ব্রয়লার চিকেন এটা থেকে পানি উঠবে, এর জন্য আমি এখানে আর পানি দিব না। ফার্স্টে আমি জালটাকে বাড়িয়ে দিব, তারপরে আমি লো হিট করে দিব। এখন আমি ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা। হ্যাঁ, এখান থেকে পানি উঠে, আমি অনেকক্ষণ পর ঢাকনা খুললাম, পানি উঠে প্রায় মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি কোনো পানি দিইনি, যেহেতু আমার টমেটো ছিল টমেটো থেকে পানি উঠেছে। আমার রান্নাটা হয়ে আসছে, এর মধ্যে এখন আমি ডিমটা দিয়ে দিব। এর মধ্যে আমি আমার হোমমেড করা ঘি এক টিস্পুন দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। স্লো আঁচ করে দিব, এখন আমি জালটাকে কমিয়ে দিব যেন ঘিটা গ্রানটা মাংসের উপরে পুরো ছড়িয়ে পড়ে। হয়ে গেল আমার মুরগির পাখনা দিয়ে ডিম দিয়ে রান্না, ভুনা ভুনা মুরগির পাখনা এবং ডিম ভুনা। দেখেন এটার লুকটা, আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।